নমস্কার লেডিস এন্ড লেডার্স, ইন্ডিয়ান মার্কেটে রেডমি দুটি ফোন লঞ্চ করতে চলেছে, একটি রেডমি নোট 8 এবং আরেকটি রেডমি নোট 8 প্রো। আপনারা যদি ভাবছেন কোন ফোনটি কেমন এবং কোন ফোনটি কিনবেন, তাহলে এই ভিডিওটি দেখতে থাকুন। তো আসুন আর আমার বকবক শুনুন। তাহলে প্রথমেই বলা যাক দামের কথা। নোট 8 প্রো এর বেস ভ্যারিয়েন্ট 6GB 64GB, যা এক্সপেন্ডেবল আপ টু 256GB, যার দাম মনে করা হচ্ছে 15,000 টাকার আশেপাশে, এবং নোট 8 প্রো এর বেস ভ্যারিয়েন্ট 4GB 64GB, যা এক্সপেন্ডেবল আপ টু 256GB, যার দাম আশা করা যাচ্ছে 11,000 টাকার আশেপাশে। এবার আসা যাক ফোনের কালারে। নোট 8 প্রো এর তিনটে কালার, ব্ল্যাক, জেড গ্রিন, ইলেকট্রিক গ্রে, এবং নোট 8 এরও তিনটে কালার দেখতে পাওয়া যাবে, ড্রিম ব্লু, হোয়াইট, মেটেওরাইট ব্ল্যাক। ডিসপ্লের দিকে আছে নোট 8 প্রোতে 6.53 ইঞ্চি IPS LCD ডিসপ্লে উইথ ওয়াটার ড্রপ নচ এবং কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, 403 PPI এর সাথে রেজলিউশন 1080x2340 এবং এটি স্প্ল্যাশ প্রুফ। ডিসপ্লের দিক থেকে নোট 8 একটু ছোট, এখানে থাকছে 6.3 ইঞ্চি IPS LCD স্ক্রিন উইথ ওয়াটার ড্রপ নচ, এখানেও আছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, 409 PPI উইথ 1080x2340 পিক্সেলস এর রেজলিউশন অ্যান্ড স্প্ল্যাশ প্রুফ। হার্ডওয়্যারের ক্ষেত্রে অনেক বড় পার্থক্য লক্ষ্য করা যাবে, কারণ নোট 8 প্রোতে আছে লেটেস্ট মিডিয়াটেক হিলিও G90T 2.05 GHz অক্টাকোর প্রসেসর এবং সাথে মালি G76 এর GPU, যা হেভি গেম খেলতে কোনো অসুবিধা হবে না। গেম খেলার সময় বা অন্য কোনো হেভি টাস্ক করার সময় ফোনটি যাতে গরম না হয়ে যায়, সেজন্য আছে লিকুইড কুলিং সিস্টেম বা গেম টার্বো 2.0। সে জায়গায় নোট 8 এ আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 2GHz অক্টাকোর প্রসেসর উইথ অ্যাড্রেনো 610 GPU। দুটি ফোনেই আছে অ্যান্ড্রয়েড পাই এবং দুটি ফোনেই MIUI 10 দেখতে পাবেন। ক্যামেরার দিকেও কিছু পার্থক্য লক্ষ্য করা যাবে, যেমন নোট 8 প্রোতে আছে 64 MP আলট্রা HD মেন ক্যামেরা লেন্স, 8 MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 MP ম্যাক্রো লেন্স, 2 MP ডেপথ লেন্স এবং 20 MP ফ্রন্ট ক্যামেরা। সে জায়গায় নোট 8 প্রো ক্যামেরার দিকে কিছুটা পিছিয়ে, এখানে আছে 48 MP মেন ক্যামেরা লেন্স, 8 MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 MP ম্যাক্রো লেন্স, 2 MP ডেপথ লেন্স এবং 13 MP ফ্রন্ট ক্যামেরা। নোট 8 প্রোতে আছে মনোক্রোম ওয়ার্ম ডাবল ফ্ল্যাশ এবং নোট 8-এ আছে মনোক্রোম টেম্পারেচার ফ্ল্যাশ। ভিডিও রেকর্ডিং দেখতে গেলে নোট 8 প্রোতে 4K রেকর্ড করা যাবে হায়েস্ট 30 FPS-এ, 1080 পিক্সেল হায়েস্ট 60 FPS-এ এবং স্লো মোশন 720 পিক্সেল হায়েস্ট 960 FPS-এ, এবং ফ্রন্ট ক্যামেরাতে 1080 পিক্সেল হায়েস্ট 30 FPS-এ রেকর্ড করা যাবে। নোট 8-এও আপনি 4K রেকর্ড করতে পারবেন উইথ 30 FPS, 1080 পিক্সেল উইথ 60 FPS আর স্লো মোশন 720 পিক্সেল হায়েস্ট 240 FPS, এবং ফ্রন্ট ক্যামেরাতেও 1080 পিক্সেল উইথ 30 FPS। নোট 8 প্রোতে আছে 4500 mAh এর ব্যাটারি উইথ 18W ফাস্ট চার্জার এবং নোট 8-এও আছে 18W ফাস্ট চার্জার কিন্তু ব্যাটারি 4000 mAh। কানেক্টিভিটি দেখতে গেলে দুটি ফোনের মধ্যেই আছে হাইব্রিড সিম স্লট, USB টাইপ সি, 3.5 mm জ্যাক, IR ব্লাস্টার এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। নোট 8 প্রোতে আছে NFC, যা নোট 8-এ নেই। সব দিক থেকে কম্পেয়ার করলে রেডমি নোট 8 প্রো একটু এগিয়েই থাকছে নোট 8-এর থেকে। এখানে ক্যামেরা, ব্যাটারি, প্রসেসর আপনি বেশি পাবেন, তাই আপনার বাজেট যদি 15 থেকে 16 হাজারের মধ্যে থাকে তাহলে রেডমি নোট 8 প্রো বেটার, আর যদি বাজেট 11 থেকে 12 হাজারের মধ্যে থাকে তাহলে রেডমি নোট 8 আপনার জন্য ভালো অপশন। তো জনগণ, আমি জোর করে কিছু বলবো না, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।